সান্তানা এন্টারপ্রাইজের নাম দিয়ে ন্যাশনাল ব্যাংক থেকে এলসির মাধ্যমে অর্থ পাচারের বিষয়ে আপনার কেন ব্যবস্থা নেওয়া হবে না মর্মে রুল ইস্যু করেছে মহামান্য হাইকোর্ট। আর এই এলসি সংক্রান্ত সান্তানা এন্টারপ্রাইজের নামে ইস্যুকৃত এলসি সংক্রান্ত সকল তথ্য আদালত দাখিলের জন্য ন্যাশনাল ব্যাংকে নির্দেশনা দিয়েছে। লিমিটেড থেকে সান্তানা এন্টারপ্রাইজ নামক একটা প্রতিষ্ঠান থেকে এলসি ওপেন করা হয় ইন্টারেশিয়া সিঙ্গাপুরে। পরবর্তীতে এই এলসি সংক্রান্ত মানি লন্ডারিংয়ের এলিগেশন উত্থাপিত হয়। এখানে বিএফআইইউ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারাও এই এলসি সংক্রান্ত সকল তথ্য জানতে চায়, কিন্তু পরবর্তীতে এখানে আর কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। এখানে পিটিশনার ন্যাশনাল ব্যাংকের একজন শেয়ার হোল্ডার, উনি এটা চিঠি দিয়ে দুদক, সিআইডি, বাংলাদেশ ব্যাংক সহ সবার কাছে যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এই অভিযোগের ভিত্তিতে জানতে চেয়েছিলেন, কোনো উত্তর পাননি। উনি কেন এই মর্মে দুদক, সিআইডি, বাংলাদেশ ব্যাংকদের বিবাদী করে কেন এই মর্মে ব্যবস্থা নেওয়া হবে না মর্মে হাইকোর্টে এই রিটটি দাখিল করে। আজকে শুনানি আনতে মহামান্য হাইকোর্ট সন্তুষ্ট হয়ে এই মর্মে রুল ইস্যু করেছে যে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হবে না, এবং ন্যাশনাল ব্যাংককে এই এলসি সংক্রান্ত সমস্ত তথ্য হাইকোর্টে দাখিল করার নির্দেশনা দিয়েছে।